তোমরা যারা দুই হাজার বাইশ সালের এইস পরীক্ষার্থী আছো তাদের যে চতুর্দশ সপ্তাহ অর্থাৎ চোদ্দো সপ্তাহে যে সমাজকর্ম পত্র অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় চ্যানেলে স্বাগতম ভিডিওতে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টটি দেখব উত্তর তো আমরা প্রথমে দেখি আমাদের প্রশ্ন আসলে কী বলা আছে তো আমাদের যে প্রশ্নটা সেখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে রোগ প্রভাব বা দূরীকরণের চিকিৎসা সমাজকর্মের আবশ্যকতা নিরূপণ এটা আমাদের কি দেওয়া আছে অ্যাসাইনমেন্টের শিরোনাম আর অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা সেখানে বলা আছে যে চিকিৎসা সমাজকর্মের ধারণাটি উদাহরণ সহ ব্যাখ্যা অর্থাৎ যেখানে যে আমরা ধারণাটি দেখতে পাচ্ছি এখানে এখানে দিব আমরা চিকিৎসা সমাজকর্মে সেটা অবশ্যই উদাহরণ সহ লিখতে হবে উদাহরণ না লিখলে কিন্তু চার মার্ক পাওয়া যাবে না তারপর বলছে এখানে চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব বর্ণনা আমাদের চিকিৎসা সমাজকর্মের গুরুত্বটা বর্ণনা করতে হবে কমপক্ষে গুরুত্ব পাঁচটা দিক বর্ণনা করতে হবে আমাদের তার মানে কি বোঝা গেল পাঁচটা গুরুত্ব আমাদের বর্ণনা করতে হবে তারপর বলছে যে চিকিৎসা সমাজকর্মের ভূমিকা চিহ্নিত করতে হবে আমাদের কমপক্ষে এখানে কী করতে হবে পাঁচটা ভূমিকা আমাদের চিহ্নিত করতে হবে এখান থেকে এটা দেখতে পাচ্ছি আর আমাদের হলো চিকিৎসা সমাজকর্মীর কার্যাবলী যে কার্যাবলিটা যেটা আছে সেই কার্যাবলীটা আমাদের যথাযথভাবে লিখতে হবে কার্যাবলী বলতে বোঝা আসলে কাজ তাদের কাজটা ঠিকভাবে লিখতে হবে আর আমাদের কি করতে হবে উপস্থাপনা কৌশল যেটা সেটা আমাদের ভালোভাবে হইতে হবে যদি এখানে ডাইরেক্ট হুব বই থেকে নকল করে লিখে দেয় তাহলে নাম্বার মাত্র এক পাওয়া যাবে এরকম আর কি তো এটা যদি আমরা ঠিকভাবে করতে পারি সব কিছু তাহলে কি হবে ভালো আর না হইলে সমস্যা তো এই জন্য আমাদের দেখি ডাইরেক্ট নকল করা যাবে না নকল ছাড়া আমাদের ভালো করে লিখতে হবে তো চলো আমাদের মোটামুটি যে আমাদের বিষয়টা ছিল কোশ্চিনের সেটা বুঝে গেছি আমরা এখন আমরা উত্তরে কী কী লিখবো সেটা এখন দেখব তো উত্তরের শুরুতে আমরা লিখবো অ্যাসাইনমেন্টের নম্বর আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর চার আর অ্যাসাইনমেন্টের শিরোনামে রোগ ব্যাধির প্রভাব দূরকরণে চিকিৎসা সমাজকর্মের আবশ্যকতা নিরূপণ এটা আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম আর প্রথমে আমাদের বলেছিল যে চিকিৎসা সমাজকর্মের ধারণা দিতে বলা হয়েছিল উদাহরণ সেটা আমরা দেব যে চিকিৎসা সমাজকর্ম হলো আধুনিক সমাজকর্মে অন্যতম প্রায়োগিক শাখা যা শাখা যে শাখার কি সমাজকর্মীরা চিকিৎসা গ্রহণকারী সমস্যাগ্রত রোগীদের মনও সামাজিক সামাজিক সামঞ্জস্যহীনতা অসমতা বা আংশিক অক্ষমতা এবং আবেগিক ও মানসিক সামঞ্জস্যহীনতা প্রতিকার ও প্রতিরোধের সমাজকর্মের জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ পদ্ধতি প্রয়োগ করে থাকে চিকিৎসা সমাজকর্মের সংজ্ঞায় আর এ স্পিড মোড অ্যান্ড এম জি টাকারি তাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থে বলেন স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ এবং পদ্ধতি প্রয়োগ করাকেই চিকিৎসা সমাজকর্ম বলা হয় আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতির সংজ্ঞায় বলা হয় চিকিৎসা সমাজকর্ম হলো সমাজকর্মের তত্ত্ব ও পদ্ধতি পোশাগত অনুশীলন যা মনসামাজিক সামঞ্জস্যহীনতা অসমতা বা আংশিক অক্ষমতা অথবা আবেগীয় ও মানসিক ভারসাম্যহীনতার প্রতিকার প্রতিরোধ কল্পে প্রয়োগ করা হয় তারপর আমাদের যেহেতু উদাহরণ দিতে বলা হয়েছে সেই জন্য আমরা উদাহরণ দেব যে উদাহরণস্বরূপ লেখা যায় যে আব্দুল মিয়া যক্ষা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আসেন চিকিৎসক রোগ রোগ নিরাময় ওষুধ দিচ্ছেন কিন্তু তার বিলম্বিত হচ্ছে আব্দুল মিয়া চিকিৎসা করে জানা গেল তিনি হাসপাতালের পরিবেশে পারতেছেন না তাছাড়া তিনি এই ধারণা পোষণ করেছেন যে তিনি খুব শীঘ্রই মারা যাবেন তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী তার সমস্যার সমাধানে সমর্থনমূলক চিকিৎসা প্রদান করে সুগীর রোগ নিরাময় ভূমিকা পালন করতে পারেন দেখাটা আমরা একটু উদাহরণ দিয়ে দিলাম আমরা তো দেওয়ার পর আমরা একটা ফিনিশিং দিচ্ছি এখন লাইন এখানে সুতরাং বলা যায় যে চিকিৎসা সমাজকর্ম সমাজকর্মের এমন একটি বিশেষ শাখা যার মাধ্যমে স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান কৌশল ও পদ্ধতি প্রয়োগ করে রোগীকে তার আওতাধীন চিকিৎসার সুযোগ সুবিধা অন্যতম ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক যাপন নে সহায়তা করা হয় ঠিক আছে এটা আমাদের গেল পুরা বিষয়টা দিয়ে দিলাম আমাদের প্রথম অংশটার উত্তর অর্থাৎ ধারণাটা এবং উদাহরণ সহ তারপর আমাদের বলা হয়েছিলো চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব যেখানে পাঁচটা লিখতে বলা হয়েছিলো তো চিকিৎসা সমাজকর্ম আধুনিক সমাজকর্মের তোমার অন্যতম সংযোজন এটা আমাদের তুমি লেখার পর আমাদের পাঁচটা হলো আমাদের এখানে পয়েন্ট দিচ্ছে এখানে যে প্রত্যক্ষ চিকিৎসা এখানে একটু লেখা লাইন মিস হয়ে গেছে তোমরা লিখে দেবা যে চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব নিচে লেখা হলো চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব নিচে লেখা হলো লেখার পর লেখবে এগুলা পয়েন্টগুলো যে প্রত্যক্ষ চিকিৎসা এই শাখা সমাজ কর্মীরা প্রত্যক্ষভাবে চিকিৎসার ক্ষেত্রে রোগ নিরাময় এবং পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে সেবাদান করে থাকে তারপর মানসিক সমর্থন আদায় চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মী রোগের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে মানসিক সমস্যা সমর্থন আদান প্রদান এবং প্রয়োজনীয় বস্তুগত ও অবস্থাগত এক সেবার মাধ্যমে সক্ষম করে তোলার মানসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে চিকিৎসা সমাজকর্মের দূরত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা দুটো নম্বর জিতেলাম আমাদের গুরুত্ব তারপর আমরা এখন তিন নাম্বার দেখব যে আর্থসামাজিক কারণ উদ্ঘাটন চিকিৎসা সমাজকর্মী বা দলীয় প্রক্রিয়া প্রয়োগ করে রোগীর আত্মসামাজিক কারণ উদ্ঘাটন ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর দ্রুত আরোগ্য লাভ রোগীর চিকিৎসা সমাজকর্মে গুরুত্ব নিরাময় চিকিৎসাকে চিকিৎসককে সর্বতভাবে সহায়তা করতে চিকিৎসা সমাজকর্মে গুরুত্ব অত্যধিক চিকিৎসা সমাজকর্ম অনুসরণে চিকিৎসকের চিকিৎসকের দ্রুত একটা হবে বলেই সেখানে চিকিৎসা দান প্রক্রিয়া গতিশীল হয় যার ফলে রোগের দ্রুত নিরাময় লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে অন্যান্য দিক যে আধুনিক শিল্প যুগে মানবিক ও সামাজিক রোগীর রোগ সৃষ্টি করে রোগীর কারণ ও বিস্তারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত চিকিৎসাধীন রোগীর মানবিক সামাজিক ও অন্যান্য দিকের উপর গুরুত্ব দিয়ে চিকিৎসা সমাজকর্মীরা রোগীর কার্যকর সমস্যার সমাধানের ভূমিকা রাখে দুটো আমাদের গুরুত্বের দিকটা শেষ করলাম এখন আমরা চিকিৎসা সমাজকর্মীর যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা লিখবো যা বর্তমান বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসা সমাজ চিকিৎসা সমাজকর্মে একটি অপরিহার্য অঙ্গ হিসাবে স্বীকৃত প্রতিষ্ঠিত চিকিৎসা সমাজকর্মী হাসপাতালে প্রাপ্ত সুযোগ সুবিধা সম্ভাব্য সর্বা সর্বোত্তম ব্যবহারে সমাজকর্ম জ্ঞান ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে রোগের সঙ্গে সম্পর্কযুক্ত সামাজিক উপাদান দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাসেল এইস কার্ডস নির্মুক্তভাবে তোমার হল দ্য সোশ্যাল ওয়ার্ক ইয়ার বুক এ চিকিৎসার কর্মীর ভূমিকা তুলে ধরেছেন দেখো পাঁচটা আমাদের করতে বলা হয়েছিল আমরা পাঁচটা ভূমিকা নিয়ে দিচ্ছি যে এক তোমার হলো রোগের সামাজিক অবস্থাকে কৃতিত্বপূর্ণভাবে সংজ্ঞায়িত করন দুই রোগীর তোমার হলো রোগের উৎপত্তি ও চিকিৎসার উপর প্রভাব বিস্তারকারী সামাজিক শক্তি ও উপাদানসমূহ চিহ্নিত করেন তিন রোগীর শোক নিরাময়ের ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ পরিবর্তনের জন্য হস্তক্ষেপ এর উপযুক্ত পদক্ষেপ নির্বাচন যৌথ চিকিৎসা পরিচালনা ও চিকিৎসার ফলাফল মূল্যায়নে অংশগ্রহণ এবং পাস যৌথ চিকিৎসা পরিকল্পনা রক্ষ কাঠামার কাঠামোর সাথে সামাজিক চিকিৎসার বাস্তবায়ন দেখো আমাদের পরে সর্বশেষ বলছিলো চিকিৎসা সমাজকর্মের কার্যাবলী এটা আমরা একটু বোল্ড করে দিতে পারিনি মনে হয়ে মানে হয়তো মনে হয়ে গেছিলো তোমরা এটা মোটা করে দিও ঠিক আছে চিকিৎসা সমাজকর্মের কি এটা কার্যাবলী এর প্রসঙ্গে ডো ডোভা গোলস্টিন তার গ্রন্থ রিডিং ইন দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিকেল সোশ্যাল ওয়ার্ক এ ব্যক্তি কেন্দ্রিক সমাজকর্ম অনুশীলন করার একজন সমাজকর্মী প্রাথমিক উল্লেখ করেছেন চিকিৎসা সমাজকে পাঁচ ধরনের কার্যালয় সমাধান করে থাকেন তা হল এক ব্যক্তির সমাজকর্ম অনুশীলন দুই চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মসূচি পরিকল্পনা উনি তিন ধরনের অংশগ্রহণ তিন সমষ্টিতে কার্য সামাজিক স্বাস্থ্য সমসূচি উন্নয়নে অংশগ্রহণ চার সুস্বাগত কর্মকর্তাদের শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণ পাঁচ সামাজিক গবেষণা পরিচালনা এছাড়াও ডক্টর ডি পল চৌধুরী তার এ হ্যান্ড বুক অব সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে চিকিৎসা সমাজকর্মীর চিকিৎসা সমাজ সমাজে যা কমাস হয়ে গেছে কেন শরীরিক আস উল্লেখ যেমন কি রোগীকে ব্যক্তি কেন্দ্রে সেবা দান দুই স্বাস্থ্যসেবার যৌথ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সেবার সাথে আর সংশ্লিষ্ট সামাজিক ও আবেগীয় বিষয়াবলী ডাক্তারের ব্যাখ্যা করা তিন রোগীর ইতিহাস সহ রোগীর ব্যক্তিগত তথ্যাবলী সক্ষাবেক্ষণ করা চার মনস্তাত্ত্বিক চিকিৎসা চিত্র বিনোদনমূলক কর্মকাণ্ড লাইব্রেরির সুযোগ শখ এবং কিছু কিছু হস্তশিল্প প্রশিক্ষণ ইত্যাদি প্রদান করা পাঁচ হাসপাতালের নিয়মকানুন ও বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে রোগীকে অবগত করতে সহায়তা করা যাতে সেবা লাভে কোনো অসুবিধা না হয় ছয় বিজস্ব রোগীর হাসপাত্র পাশে তাদের জন্য আফটার কেয়ার সার্ভিস ও পুনর্বাসনের ব্যবস্থা করা বিভিন্ন বিষয়ে রোগীকে প্রশিক্ষণ প্রদান ও সমাজে বিদ্যমান সেবার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা সাত সমাজকর্মীর কর্তৃক গৃহ প্রদর্শনের মাধ্যমে রোগীর সামাজিক অবস্থা সম্পর্কে অবগত হয়ে ডাক্তারের কাছে ব্যাখ্যা করা এবং রোগীর কারণ সৃষ্ট ও নতুন পরিস্থিতি যাতে খাপ খাওয়াতে পরিবারকে সাহায্য করা তারপর আর দিসি রোগীদের তার পরিবার চাহিদা মতো তার থেকেও অন্যান্য সাহায্য যেমন যন্ত্রপাতি ও পোশাক প্রদান করা এবং সমাজ কল্যাণমূলক এজেন্সির মাধ্যমে রোগীদের মাধ্যমে অন্যান্য প্রয়োজন প্রদান করা নয় হাসপাতালের স্টাফ নার্স চিকিৎসা থেরাপিস্ট সহ আনাদের ওরিয়েন্টেশন চাকরি প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং চিকিৎসা সেবার প্রভাব বিস্তারকারী সামাজিক ও আবেগীয় উপাদান সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টি করা তারপর দশ নম্বর স্বেচ্ছাসেবকদের সবার মান সদ্য ব্যবস্থা করা এগারো নম্বর বহিবিভাগে রোগ রোগী ভক্তির ক্ষেত্রে ডাক্তারকে সহায়তা করা বা আরও ডাক্তারকে আলো সাথে আলোচনা ও যৌথ পরিকল্পনা এবং হাসপাতাল নীতি নির্ধারণ অনুসরণ করা আর চিকিৎসা ও জনস্বার্থ বিভাগের তথ্য কেন্দ্র পরিচালনা ও সদ্ব্যবহার করা আর চোদ্দ দি সেখানে যথাযথভাবে সামঞ্জস্য ও পুনঃ সামঞ্জস্য বিধানে রোগীর পরিবারের সাথে কাজ করা পনেরো স্বাস্থ্য শিক্ষা সুচিত ভূমিকা পালন করা এবং ষোলো চিকিৎসা ক্ষেত্রে রোগী সামাজিক গবেষণা পরিচালনা করা তারপর একটা ফিনিশিং লিখছি যে সুতরাং বলা যায় চিকিৎসা সমাজকর্মী চিকিৎসার ক্ষেত্রে বহুমুখী কার্যাবলী পালন করে চিকিৎসা তারপর হলো চিকিৎসা পূর্বকালীন চিকিৎসা চলাকালীন এবং চিকিৎসা পরবর্তী সময়ে অর্থাৎ সার্বিক পরিচালনার প্রক্রিয়াকে গতিশীল করার ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী গুরুত্বপূর্ণ কার্যাবলী পালন করে থাকেন তো দেখো এটা মাধ্যমে আমাদের কিন্তু পুরো অ্যাসাইনমেন্টটা শেষ এখন যদি ভিডিওটা লাইক করবো কমেন্ট করবা শেয়ার করবার সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি চালু করে দিবা তোমাদের পণ্য পরের সাবজেক্ট যেটা আছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে একটু বড় দেখা হবে সেই বন্ধু সবাই ভালো দেখো সবাইকে ধন্যবাদ